আপনারা বেতন পান চাকরি করেন আজকে সেই জন্য ভাববেন বীরভূম জেলার যে দুর্নাম হয়েছে সেই দুর্নাম ফেরাবার দায়িত্ব আজকে পুলিশে। আমরা ওই বোম বারুদের বীরভূম চাই না, আমরা কেষ্টর পরিচয় কাজলের পরিচয় বীরভূম চাই না, আমরা বীরভূম চাই রবীন্দ্রনাথের পরিচয়ে। আজকে শাহজাহানের নেতৃত্বে সন্দেশ খালি চলছে আর মমতার নেতৃত্বে পশ্চিমবাংলা চলছে। যেভাবে শাহজাহানরা বাংলাকে জিহাদিদের মুক্তাঞ্চল করতে চাইছে তারই বিরুদ্ধে আমরা লড়ছি। গতকাল ডক্টর সুকান্ত মজুমদারকে পরিকল্পিতভাবে তৃণমূল এবং পুলিশ চক্রান্ত করে মেরে ফেলার চক্রান্ত করেছিল। পুলিশের এই চক্রান্তের বিরুদ্ধে আমরা এসপি অফিসের সামনে এসেছি। এসপি সাহেব পালিয়েছেন, শাহজাহানের লুঙ্গি খুঁজতে গেছেন এসপি সাহেব। এসপি সাহেবকে বলবো পুলিশ তুমি উর্দি ছাড়ো আর শাহজাহানের লুঙ্গি পরো। আচ্ছা এসপি সাহেবের সামনে আমরা অবস্থান করছি। এসপি সাহেব পালিয়েছেন শাহজাহানের লুঙ্গি খুঁজতে, উনি উর্দি ছেড়ে দিয়ে শাহজাহানের লুঙ্গি পরবেন। চলছে চলবে আন্দোলন, আন্দোলন চলছে চলবে। আজকে রাজ্যের নেতৃত্বে আমার নির্দেশে আমরা আমাদের আন্দোলন চলছি, মা বোনেদের সম্মান বাঁচাতে আমাদের আন্দোলন চলছে। পশ্চিম বাংলাকে নোয়াখালী চাই না, সন্দেশ খালি চাই না, এই পশ্চিম বাংলা শান্তির বাংলা চাই আমরা। ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে চাইছি, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাইছি, তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। শাহজাহানের জিহাদি বাংলা চাই না। আজকে এখানে যেখানে সন্ধ্যাবেলায় তুলসী তলায় মায়েরা প্রদীপ জ্বালবে আর শঙ্খ বাজবে, মা বোনেরা শাঁখা পরে ঘুরবে, মুক্তাঞ্চল থাকবে, সকলের জন্য সুখ সমৃদ্ধি থাকবে, তার জন্য আমরা এই লড়াই চালাচ্ছি। মা বোনেদের অত্যাচার করে, মা বোনেদের লুট করে তৃণমূল ভোট ব্যাংককে আজকে সন্তুষ্ট করতে চাইছে, দুধেল গাইকে সন্তুষ্ট রেখে আজকে 40% 30% ভোটের দিকে ছুটছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আন্দোলন চলছে চলবে। Thank you.
সন্দেশখালী বাঁচাও, মহিলাদের সুরক্ষা দাও, এই দাবিতে বীরভূম জেলা পুলিশ সুপারের যে সদর দপ্তর, সেই দপ্তরের সামনে বীরভূমের বিজেপি কর্মী সমর্থকেরা একেবারে বিক্ষোভ কর্মসূচি দেখাতে শুরু করলো। পুলিশ বীরভূমে যে এসপি অফিস, সেখানে সর্বত্র 144 ধারা জারি থাকে, সেই কারণেই যে মব, বিজেপির যে মব সৃষ্টি হয়েছিল, সেই মবকে ঢুকতে বাধা দেওয়ার জন্য পুলিশ ব্যারিকেড করে, পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকেরা থানার দিকে এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পুলিশের যে ফোর্স মোতায়েন করেছিল তাদের সাথে বিজেপি কর্মীদের একটু খণ্ডযুদ্ধ সাময়িকের জন্য তৈরি হয়। আর এই খণ্ডযুদ্ধকে কেন্দ্র করে আরও উত্তাল পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে বিজেপি যে বীরভূম জেলা সভাপতি রয়েছে ধুবসা, মাটিতে বসে একেবারে ধিক্কার জানাচ্ছে, বসে বিক্ষোভ দেখাচ্ছে। উত্তাল পরিস্থিতি সিউড়ি বীরভূম জেলা পুলিশ সুপারের সদর দপ্তর, এমনই কিন্তু রাজনৈতিক পারদ কিন্তু তুলেঙ্গে, যেখানে দেখা যায় সন্দেশখালীকে নিয়ে লাগাতার উত্তাল পরিস্থিতি কিন্তু বীরভূম জেলাতে হচ্ছে। আগেও দেখেছি যে শাহজাহানকে ঝাড়ু হাতে ঘোরানো, এরপর কিন্তু বীরভূমের যে পুলিশ সুপারের দপ্তর, সেই দপ্তরে ঘেরাও, পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীদের প্রবেশ, এবং এখানে দেখা গিয়েছে মহিলারা আবারও এসপি অফিসের সামনে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ দেখায় এবং পুলিশকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়। বীরভূমে দাঁড়িয়ে কাজল কেষ্টকে একেবারে তুলোধনা করেন রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল, ধ্রুব সাহা, সন্ন্যাসী চরণ মণ্ডল, সকল মিলে।